আমি বাবা উনি বাবা থাকতো না যে আমাকে টাকা পয়সা চলে বিয়ে করতে যাবে আমাকে চাইবে আমি টাকা পয়সা শোনা দেনা চাই না যে আমাকে দুই মুঠো খাওয়াইতে পারবে দুই বেলা আমি থাকি যে আমাকে ঠিক মতো খাওয়াইতে পারবে দুই মুঠো খা দুই বেলা খাওয়াইতে পারবে আমি জামা কাপড় দিতে পারবে আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে গাপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব তো আসসালামু আলাইকুম কেমন আছেন তো আপনার নাম কি বাহ খুব সুন্দর নাম দেখতে খুব মিষ্টি তো বৃষ্টি আপা দেশের বাড়ি কোথায় সিরাজগঞ্জে আচ্ছা তো সিরাজগঞ্জে বাড়ি ভিটা আছে তো নাকি বাড়ি ভিটা কিছুই নাই আচ্ছা তো সেখানে কি ভাড়া থাকেন আচ্ছা এখন ঢাকায় আসছেন আচ্ছা তো ফ্যামিলি সহ না আপনি একাই আপনি আর দুটা ভাই বোন আচ্ছা তো ফ্যামিলি সহ আসছেন আচ্ছা আপনার আর আপনার দুটা ভাই আচ্ছা তো বাবা মা বাবা মা নাই আচ্ছা মা মারা গেছে আর এর মধ্যে বাবা বিয়ে করে ফেলছে তো আপনাদের কথা চিন্তা করলো না আচ্ছা তো এখন এই যে ঢাকায় যে আসলেন একটা অচেনা জায়গায় তো কার কাছে উঠছেন চাচির কাছে উঠছেন আচ্ছা তো চাচি সারা মানে ঢাকার কেউ থাকে নাকি আচ্ছা তো ঢাকায় এসে এখন কি করতেছেন বাসায় কাজ করেন আচ্ছা বিয়ে শাদী তো হয় নাই আচ্ছা আপনার বয়স কত 18 বছর আচ্ছা তো এই যে বাবা মারা মানে মা মারা যাওয়ার পরে যে বাবা যে বিয়ে করলো তো বিয়ে করে কি গ্রামে আছে না ঢাকায় এসে পড়ছে জানেন না কোথায় আছে আচ্ছা কখনো খোঁজ খবরও নেন নাই আচ্ছা তো এই যে মা যে মারা গেল বাবা চলে গেল তো আপনার কাছে খারাপ লাগে না জিনিসটা আচ্ছা তো এই যে এখন তো পুরো দা মানে আপনাদের ছোট দুইটা ভাই না ভাই বোন কোনটা আচ্ছা তো আপনি তো বড় তো আপনার উপরে তো বিশাল একটা দায়িত্ব পড়ে গেছে তো আপনার তো বয়স বেশি না আবার মেয়ে মানুষ তো ছেলে হলে হয়তো যে কোনো কাজ করে সংসারটা চালানো যেত কিন্তু মেয়ে মানুষ তেমন তো কাজও পাওয়া যায় না ঠিক না সবাই বাজে কথা বলে আচ্ছা মানে অনেকে বাজে কথা বলে মানে কি আর কারা বলে যারা মালিক তারা নাকি ছেলে পেলে আচ্ছা তো এই যে বিয়ের বয়স হয়েছে আপনার তো বিয়ের মানে বয়স কত এখন 18 বছর বিয়ের বয়স তো হয়ে গেছে হয়তো বাবা থাকলে হয়তো এতদিনে বিয়ে হয়ে যেত ঠিক না যদি বাবা বা বাবা মা ঠিক থাকতো তাহলে হয়তো আপনার বিয়ে শাদী হয়ে যেত পরে সংসার করতেন তো এখন তো সেটা হচ্ছে না আর কি তো বিয়ে করার কি ইচ্ছা আছে নাকি আচ্ছা মনের মতো মানুষ পেলে বিয়ে করবেন তো কখনো প্রেম টেম করা হয়েছিল প্রেম টেম করা হয় না আচ্ছা প্রেম করার কখনো ইচ্ছা হয় না আচ্ছা আপনার তো চেহারা দেখতে মাশাআল্লাহ খারাপ না তো অনেকে তো আবার সুন্দর মেয়ে তো আবার সুন্দর ছেলে খোঁজে তো আপনার কি তেমন কোনো চাহিদা আছে নাকি আচ্ছা মানে শুধু কাপড় চোপড় দিবে আর দুই বেলা খাওয়াইতে পারবে মানে স্বর্ণগণার প্রতি কোনো লোভ নেই টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই আচ্ছা মানে দুই বেলা ঠিক মতো খাওয়াতে পারলে হবে মানে আপনার টাকা পয়সার দরকার নেই আচ্ছা তো এখন আপনি বাসা বেঁধে কাজ করেন নাকি তো ওই যে বাসায় কাজ করেন তারপর থাকেন হলো চাচির কাছে আচ্ছা আপন চাচি নাকি আপনি দুঃসম্পর্কে পাড়াপড়শি চাচি আচ্ছা তো এই যে এখন যেখানে মানে কয়টা বাসায় মানে কাজ করেন একটা বাসায় তো একটা বাসায় কাজ করে যে টাকা পান তাতে কি মানে আপনার সংসারটা চলে কোনো মতো চলে আর কি তো দিন আনার মতো মানে দিন আনার মতো দিন আনান দিন খায় এরকম চলে আর কি তো আর তো কয়টা বাসায় চাকরি করতে পারতেন বা বাসা বাইদের কাজ তো অতটা ভালো না তো একটা গার্মেন্টসে বা কোনো হাতে কাজ সেটাকে তো করে পেটটা চালাতে পারেন
তো গার্মেন্টে ধরে চাকরি করতে পারেন সেখানে দুটো বেতনটা একটু বেশি না আচ্ছা অনেক জিনিস লাগে মানে কি মানে ভোটার আইডি কার্ড মোটার আইডি কার্ড লাগে এগুলো আপনার নাই না এখনো করা হয় না আচ্ছা তো এগুলো মানে আপনার বাবা কখনো করে নাই মা তো মারাই গেছে আচ্ছা তো এগুলো করে ফেলবেন কারণ এগুলো না করলে তো আপনি বাংলাদেশের নাগরিক না তো বিয়ে সাথে যখন করবেন তখনও কিন্তু ভোটার আইডি কার্ড লাগবে তো এখন মনে করেনি যে আপনি আমাদের ইউটিউবে মানে কেন আসলেন বিয়ে সাথের জন্য নাকি টাকা পয়সার জন্য কোনটা বিয়ে সাথের জন্য আসছেন নাকি টাকা পয়সার জন্য আসছেন আচ্ছা মানে যে সাহায্য করবে সে এমনি দেখবে আচ্ছা তো অনেকে তো বলে যে ভাই আপনারা নাকি ইয়াং মেয়েরা নাকি খারাপ তারা নাকি 100 জনের সাথে কথা বলে 100 জনের কথা দেয় আচ্ছা মানে যখন মনে করেন যে আপনার ভিউটা ছাড়বো অনেক অনেক ফোন আসবে তো তখন কি সবার সাথে কথা বলবে না একজন মনে মানুষের সাথে কথা বলবেন কোনটা সাথে কথা বলবেন আচ্ছা তো আপনার যে ছোট ভাই বোন আছে তাদের কি স্কুলে দিয়েছেন নাকি বাসায় থাকে বাসায় থাকে আচ্ছা তো এই যে আপনি যখন বাসায় চলে যান মানে কারো বাসায় কাজ করতে তখন আপনার ভাই বোনকে কে দেখে চাচি দেখে তো চাচির কাজ মানে ছেলেপেলে আছে না চাচি কেউ নেই আচ্ছা তো চাচির কাছে মানুষ হয়েছেন আচ্ছা তো চাচি কি কখনো আপনার বিয়ের কথা বলে নাকি যে বাসা বেঁধে কাজ না করে ভালো একটা ছেলে রেখে বিয়ে দিয়ে দিয়ে এরকম কখনো কিছু বলে যৌতুক চায় আচ্ছা 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 মানে যখনই যান মানে যৌতুক চায় তো যৌতুক ছাড়া কে বিয়ে করতে চান না তো যে নাকি টাকা ছাড়া বিয়ে করবে তাকে আপনি বিয়ে করবেন আচ্ছা তো এখন মনে করেন কে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলে দিবেন পড়াশোনা করছেন কখনো কোন পর্যন্ত করছেন 4 পর্যন্ত আচ্ছা তার পড়াশোনা করেন নাই কারণটা কি আচ্ছা তো এখন এই যে নাম্বারটা দিব এই নাম্বারটা কি আপনার ইমো আছে ইমো নাই আচ্ছা এর আগে ইউটিউবে আসছিলেন এর আগে ইউটিউবে আসছিলেন কতদিন আগে আচ্ছা তখন কি আপনার বাবা মা বেঁচে ছিল না ছিল না তখনও ছিল না আচ্ছা তো কোনো সহযোগিতা পান নাই কে কখনো বিয়ের সাথে অফার করে নাই করেন নি কেন খারাপ কথা বলে মানে বিয়ের অফারের আগে খারাপ কথা বলে নাকি আচ্ছা তো দর্শক আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটি হচ্ছে 01313239300 আমি নাম্বারটা আবারও বলছি 01313239300 তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু এই অ্যাপের সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ